সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো, আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আজকে তোমাদের জীবন কনিষ্ঠ জীবনের ক্যারিয়ার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, বিশেষ করে তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার ক্লাসের হেডলাইন হচ্ছে, তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো। আবারও বলছি, তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, তার মানে যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো অথবা মাদ্রাসা লাইনে যারা ফাজিলে পড়ো অথবা যারা বিএ পাস কোর্সে পড়ো, সবার জন্য এই ভিডিওটা অনেক উপকারী। আমি আবারও বলছি, যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে, ওপেন ইউনিভার্সিটি হতে পারে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ফাজিল ক্লাস হতে পারে এবং বিএ পাস কোর্স হতে পারে, সবার জন্য এই ভিডিওটা খুবই একটা কার্যকরী এবং চমৎকার পরামর্শমূলক একটা ভিডিও হবে। সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের উদ্দেশ্যে আমার যে গুরুত্বপূর্ণ কথা, সেই কথাগুলো হচ্ছে, তোমার অনার্স ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় তোমার লাইফের ড্রিম, লাইফের গোল তোমাকে ঠিক করতে হবে। তুমি কি করতে চাও ভবিষ্যতে, গ্রাজুয়েশন শেষ করার পরে, পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে? তুমি কি জব হোল্ডার হবে, তুমি কি ব্যাংকার হবে, তুমি কি কোন পেশায় যাবে, তুমি কি বিজনেস করবে, হ্যাঁ, না তুমি কি অ্যাব্রোডে যাবে? তোমার লাইফের ড্রিম গোল সেট আপ তোমাকে অনার্স ফার্স্ট ইয়ারে থাকতেই করে নিতে হবে। আজকে আমি কথা বলবো তোমাদের যাদের অনার্সে পড়া অবস্থায় অথবা লাইফের ড্রিম থাকে, লাইফের গোল থাকে যে আমি একজন বিসিএস ক্যাডার হব অথবা আমি একজন ব্যাংকার হব অথবা আমি একজন গভর্নমেন্ট জব হোল্ডার হব, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে, তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যারা ব্যাংকার হতে চাও, যারা গভর্নমেন্ট জব হোল্ডার হতে চাও, যারা বিসিএস ক্যাডার হতে চাও, তোমরা অনার্স শেষ করার পরে কী করো, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হও, যারা চাকুরির জন্য তোমাদেরকে প্রস্তুতির বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, চাকুরির জন্য বিভিন্ন তোমাদেরকে কৌশল বলে দিয়ে থাকে। ঠিক আছে, এই জন্য তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হও, তখন কিন্তু তোমাদের হাতে বেশি সময় থাকে না। কিন্তু তুমি যদি একটা পরিকল্পনা করো, তুমি যদি একটা প্ল্যান করো যে অনার্স ফার্স্ট ইয়ারেই আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য, সরকারি চাকুরি পাওয়ার জন্য অথবা ব্যাংকার হওয়ার জন্য কী কী জিনিস লাগে, আমার কী কী জিনিস দরকার, বিশেষ করে যেহেতু আমি একজন ইংলিশ টিচার, আমি ইংরেজি নিয়েই কথা বলবো, ইংরেজি আমার কোন কোন অংশগুলো লাগবে, আমার কোন কোন সিলেবাসের পড়াগুলো আমাকে পড়তে হবে, ভোকাবুলারি কোন কোন জিনিসগুলো আমাকে জানতে হবে, আমাকে রিডিং স্কিলের কী কী জিনিস জানতে হবে, আমার অ্যাপ্লাইড গ্রামারের কী কী জিনিস জানতে হবে, এগুলো যদি তুমি প্ল্যান করে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে চার বছর পড়ো অথবা পাঁচ বছর পড়ো, বিসিএস পরীক্ষার তোমার পিএলইতে টিকা তোমার জন্য হয়ে যাবে পানিবাত, যে কোনো চাকুরির পরীক্ষায় রিটেনের টিকা তোমার জন্য হয়ে যাবে পানিবাত, ব্যাংকের পরীক্ষায় রিটেনের টিকা তোমার জন্য হয়ে যাবে পানিবাত, যদি তুমি অনার্স ফার্স্ট ইয়ার থেকেই পরিকল্পনা করে পার ডে ওয়ান আওয়ার অর টু আওয়ার্স এভাবে পড়ো। বাট তুমি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার খেলাধুলায় সমানষ্ট করলে, তোমার একাডেমিক সাবজেক্ট নিয়ে পড়ে থাকলো, তারপরে তুমি তিন মাস, ছয় মাস, নয় মাস কোর্স করলেও, দুই তিন বছর পড়লেও তোমার স্বপ্নের চাকরি তুমি পাবে না, কেননা তখন তোমার বিভিন্ন ধরনের প্রেশানি তোমার ভিতর কাজ করবে। অনার্স ফার্স্ট ইয়ারে তোমার জন্য একটা রিল্যাক্সিং টাইম, একটা ফ্লেক্সিবল টাইম, একটা কমফোর্টেবল টাইম তোমার নিজেকে তৈরি করার জন্য। অনার্স শেষ করার পরে তোমার পরিবারের দায়িত্ব তোমার উপর চলে আসে, তোমার উপর সামাজিক অনেক দায়িত্ব চলে আসে, তখন তুমি চাইলেও পুরোপুরি পড়ায় মনোনিবেশ করতে পারো না, আর চাকুরির বাজারে তোমাকে চাকুরি পাওয়ার জন্য অনেক বেশি পড়া প্রয়োজন, সেই পড়াগুলো তুমি মনোনিবেশ করতে পারো না, এই জন্য তুমি অনেক মেধাবীরা ভালো চাকরি পায় না। এই জন্য আমি বলবো অনার্স ফার্স্ট ইয়ার থেকে তুমি পরিকল্পনা করো যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য ইংরেজি কী কী সিলেবাস রয়েছে, সরকারি চাকরি পাওয়ার জন্য আমাকে ইংরেজি কী কী পড়তে হবে, ব্যাংকার হওয়ার জন্য আমাকে কী কী পড়তে হবে, সেগুলো একটা সিরিয়াল করে, একটা মেনু করে, একটা ক্যাটালগ করে, আমি তুমি যদি পার ডে ওয়ান আওয়ার করে পড়ো, আই ক্যান গ্রান্ট ইউ আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন তুমি চমৎকার একটা চাকরি পাবে, নো ডাউট, নো হেজিটেশন। বাট তো দেরি না করে আজকে থেকেই তুমি শুরু করো তোমার পথ চলা, আর তোমাদের যে কোনো পরামর্শে তোমাদের সাথে আছে তোমাদের অতি পরিচিত মুখ, তোমাদের প্রিয় নোমান স্যার। আর তোমরা চাকুরির যে
কোর্স রয়েছে ইংলিশ কোর্স, তোমরা সেটা চাইলে নোমান স্যারের কাছে করতে পারো। নোমান স্যার বিসিএস ইংলিশ ফিলের ইংলিশ পড়ায় এবং অলসো ব্যাংকিং জবের ইংলিশ পড়ায়, গভর্নমেন্ট জবের ইংলিশ পড়ায়। তোমরা চাইলে নোমান স্যারের সাথেও এই কোর্সগুলো করতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো, আর যদি ভিডিওটি ভালো না লাগে ডিসলাইক করো। আর যদি তোমার কোনো বন্ধুকে আমার এই ভিডিওটি শোনাতে চাও তাহলে শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।